মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 11 নম্বর স্টেশন চালু হলো আজ সকাল 8টার দিকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় স্টেশন দুটি। এ মাসের শেষ সপ্তাহে চালু হওয়ার কথা শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন। ডিএমটিসিএল জানিয়েছে চলতি বছরের জুলাই থেকে উত্তরা আগারগাঁও রুটে পুরোদমে চলবে মেট্রো রেল। তখন ভোর থেকে মাঝরাত পর্যন্ত চলাচল করতে পারবেন যাত্রীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জুমাতুল বিদা। জুমাতুল বিদা, আজ মেট্রো রেলের কাজীপাড়া এবং মিরপুর 11 নম্বর স্টেশন চালু হয়েছে যেমনটি বলছিলাম, তো এ নিয়ে সেখানকার যাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন, তারা কি বলছেন? শাহনাজ, আসলে সাধারণ যাত্রীদের উৎসাহ কিংবা উচ্ছ্বাসটুকু কিন্তু বাদ ভাঙাই বলা চলে। যারা স্কুল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসার জন্য এই কাজীপাড়া থেকে উত্তরার পথটি ব্যবহার করতেন, তাদেরকে হাতে আসলে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় নিয়ে বের হতে হতো। আমরা এরকম শিক্ষার্থীর সাথে কথা বলেছি, যারা বলেছেন যে এখন কাজীপাড়া স্টেশনের কারণে তারা খুব সহজে উত্তরায় যে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে খুব কম সময়ে পৌঁছে যেতে পারছে, এবং পল্লবী কিংবা মিরপুর 12 কিংবা ওই পাশটিতে যাদের বাসা রয়েছে কিংবা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারাও কিন্তু কাজীপাড়ার এই নতুন স্টেশনের কারণে খুব কম সময়ের মধ্যে হাতে থাকা 10 থেকে 12 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যে। তাই বেঁচে যাওয়ার সময়ে নিজের যত্ন নেওয়ার বিষয়েও কিন্তু অনেকে বলেছে যে নিজেকে কিছুক্ষণ সময় দেওয়ার সুযোগটা তারা আসলে পাচ্ছে। এর পাশাপাশি যারা শিক্ষার্থী রয়েছে তাদের জীবনে একটু মূল্যবান সময় কিন্তু বেঁচে যাচ্ছে শিক্ষা গ্রহণের জন্য, সেটিও বলা হয়েছে। এবং যারা অফিসগামী যাত্রী রয়েছেন তারাও কিন্তু তাদের সুযোগ সুবিধার কথা তুলে ধরেছেন, এবং অনেকেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এই সুযোগটি করে দেওয়ার জন্য। এবং আমরা রয়েছে এখানে, একে একে কিন্তু যাত্রীরা আসছেন স্বয়ংক্রিয়ভাবে, আসলে যে এই পদ্ধতিতে টিকিটটি কাটতে হবে, উচ্ছ্বাসের সাথে টিকিট কেটে তারা নির্দিষ্ট গন্তব্যে ছুটে চড়ছেন। আর যাদের কাছে এমআরটি পাস আসছে তারা কিন্তু সেই পাসটি দিয়ে খুব সহজেই এই মেট্রো রেলের কাজীপাড়া এবং মিরপুর 11 নম্বর স্টেশন আজ থেকে চালু হয়েছে। এ নিয়ে জানাচ্ছিলেন জুমাতুল বিদা।